সংবাদের শুরুতেই যে আমি বলছিলাম যে ভৈরবের কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে সহকর্মী টিটু দা সরাসরি যুক্ত হচ্ছেন। টিটু, এ পর্যন্ত কতগুলো লাশ উদ্ধার করা হয়েছে আর উদ্ধার কার্যক্রম কেমন চলছে, কি তথ্য আছে জানাবেন। হ্যাঁ, আমরা এখন ঘটনাস্থলে আছি। সেখানে ঘটনা সাড়ে তিনটা চৌত্রিশ মিনিটে এই ভৈরব স্টেশনের আউটডোরে মালবাহী কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী 1100 এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগিতে মালবাহী ট্রেনের ধাক্কা লাগে। তখন দুটি বগি উল্টে যায়। তখন এখন পর্যন্ত এই হতাহতের ঘটনায় 17 জন নিহতর খবর আমরা পেয়েছি। এখন আমাদের সাথে এ বিষয়ে কথা বলবেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এই অ্যাক্সিডেন্টের জায়গাটা কর্ডন করে রেখেছি। আপনারা জানেন যে এ পর্যন্ত 17 জনের লাশ আমরা পেয়েছি। প্রত্যেকটি লাশই আমরা সদর হাসপাতালে প্রেরণ করেছি, ভৈরব হাসপাতালে প্রেরণ করেছি। সেখান থেকে ভিকটিমের পরিবারের দাবি অনুযায়ী আমরা লাশ হস্তান্তরের ব্যবস্থা নিয়েছি। আর এই জায়গাটি গঠন করা আছে। আর যেটি বলতে চাই, আমরা উদ্ধারকারী যে ট্রেন সেটাও চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই তারা উদ্ধার কাজ শুরু করবে। ফায়ার সার্ভিস তার প্রাথমিক কাজকর্ম শেষ করেছে। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে ভিতরে আর লাশ নাই। তারপরও আমরা যখন এটিকে দাঁড়া করানো হবে মূল লাইনে, তখন বোঝা যাবে ভিতরে কোনো লাশ আছে কিনা। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে কি ট্রেনের বগির ভেতরে কোনো আহত বা নিহতর কোনো মানুষ এখনো আটকা পড়ে আছে কিনা, বা সেগুলো উদ্ধারের তৎপরতা কি? এই ধরনের কোনো বিষয় এখানে নাই। আপনারা একেবারে সামনেই রয়েছেন, এটা একেবারে এই ধরনের কোনো বিষয় নেই। তারপরও আমরা যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইনটি তার নির্দিষ্ট জায়গায় না উঠানো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না ভিতরে কেউ আছে কিনা। ফায়ার সার্ভিস কাজ করছে, পুলিশ কাজ করছে, র‍্যাব কাজ করছে, রেলওয়ে পুলিশ কাজ করছে এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। সাধারণ জনগণ তাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সাধারণ মানুষকেই সহযোগিতা করার চেষ্টা করছে। এটা নিরাপদ রয়েছে এখন পর্যন্ত। আশা করি যত দ্রুততা সম্ভব ট্রেন লাইন স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ ভৈরবে, আপনি শুনছিলেন পুলিশ সুপার যিনি রয়েছে তিনি কিন্তু বলার চেষ্টা করছেন। আমরা এখন জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলব। এখন পর্যন্ত কতজনের লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আর কতক্ষণ উদ্ধার কাজ চলবে? আসলে আপনারা জানেন, আমরা দুর্ঘটনার পর থেকে এখানকার যারা সাধারণ জনগণ তারাই প্রথম উদ্ধার কার্য শুরু করেছেন। যে এরপরে আমাদের পুলিশ, আনসার বিডিপি, আমাদের র‍্যাব, বিজিবি সবাই এখানে সংযুক্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের 9টা দল এখানে এসে কাজ করেছে। আমরা 17টা লাশ ইতিমধ্যে উদ্ধার করেছি। অসংখ্য আহত মানুষ আছেন এখানে। 39টা ক্লিনিক রয়েছে, আমাদের সরকারি একটা হাসপাতাল রয়েছে, ওইখানে তারা প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি চলে গেছেন। আর যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তারা যাতে ঢাকা যেতে পারেন, সেই জন্য আমরা এই আমাদের জেলার এবং পার্শ্ববর্তী জেলার অনেক অ্যাম্বুলেন্স এখানে এনেছি। আমাদের জেলার অন্যান্য হাসপাতাল থেকে ডাক্তার, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সহ তারা আমাদের এই ভৈরব হাসপাতালে আছেন। এখানেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য যাদের রেফার করা দরকার তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সেখানে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এই ঢাকায় সেই সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে অলরেডি নির্দেশনা দিয়েছেন, তারাও সেখানে প্রস্তুত রয়েছেন চিকিৎসা দেওয়ার জন্য। আর এখানে আমাদের উদ্ধারকারী ট্রেন এখানে রাস্তায় আছে, আশা করছি 30 মিনিটের মধ্যে সেটি আসবে। আসলে যত দ্রুত সম্ভব আমরা এই বগিগুলোকে তুলে এই ট্রেন লাইনটা সচল করবো ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসক কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয়ের সাথে। এই ছিল কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনের আউটডোর থেকে সবশেষ। ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কিশোরগঞ্জের ভৈরবে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানকার সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী।